নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা, সঞ্চিতা সেশনস রেসিপিসে আপনাদের সবাইকে স্বাগত। কবিগুরু জন্মদিনে আমার একটা ছোট্ট শ্রদ্ধাঞ্জলি ঠাকুর বাড়ির রান্নার রেসিপিতে সাজিয়েছি প্রিয়র কবির প্রিয় থালি। চলুন আমরা দেখে নিই। এখানে আমি নিয়েছি, দেখুন, গন্ধরাজ লেবু দিয়ে লেমন প্রন রাইস, আর তার সাথে খাবার জন্য আমি রেখেছি এখানে চিংড়ি পোস্ত। দুটোই কিন্তু অনবদ্য স্বাদে। আপনি একদিন যে কোনো একটা রেসিপি দিয়ে গোটা মেনু তৈরি করে ফেলতে পারেন। এবারে আসছে আর একটা প্রসিদ্ধ রেসিপি, চিকেন রসোল্লা। ভীষণ সহজ এবং খুবই সুস্বাদু, ভীষণ ইজিভাবে তৈরি হয়ে যাবে চিকেন রসোল্লা। এছাড়া আছে এখানে পেশওয়ারি চিকেন আর আখনি চিকেন, আখনি পনির পোলাও। তো এই রকমভাবে আমরা এখানে মেনুটা তৈরি করেছি। আমরা পরপর রেসিপিগুলো দেখতে থাকবো, আর আরও কিছু রেসিপি সময়ের অভাবে আপনাকে শেয়ার করতে পারলাম না, আগামী দিনে শেয়ার করব। তিনটে বড় পেঁয়াজ নিয়েছি চিকেন রসোল্লার জন্য। চিকেনটাতে কিছু মাখা, এখানে তেল টেল কিছু দেওয়া নেই, চিকেনটা ভালো করে ধুয়ে শুধু এখানে রাখা রয়েছে। এর জন্য নিয়েছি তিনটে বড় পেঁয়াজ, এই রকম ছোটো ছোটো স্লাইস করে পাতলা করে কুচিয়ে নেওয়া। লঙ্কা স্বাদ অনুযায়ী, জিরে, গোটা জিরে, তেজপাতা, আদা আর শুকনো লঙ্কা, সেটাও স্বাদ অনুযায়ী। চারটে মাঝারি সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি, এক কাপ দই, টক দই, আর রসুন কুচিও নিতে পারেন, আমি পেস্ট নিয়েছি, নুন, হলুদ আর গরম মশলা। তো এই আর একটুখানি চিনি, স্বাদ অনুযায়ী চিনি, কারণ নুন এবং টমেটো দুটোই আমরা ব্যবহার করছি। তো এখানে আমরা রান্নাটা তৈরি করব সর্ষের তেলে। এই রান্নাটা সর্ষের তেলে তৈরি হবে, কিন্তু এক্ষুনি রান্নাটা আমরা তৈরি করছি না, আমরা এখানে প্রথমে দিচ্ছি সর্ষের তেল। এখানে এটা, এই যে পলাটা আমি ব্যবহার করছি, এটা চায়ের চামচের মাপে, তাই চায়ের চামচের মাপেই দু চামচ তেল দিলাম আমি এখানে। এবারে আমি এখানে দিচ্ছি, মানে কম তেল লাগে বুঝতেই পাচ্ছেন, এই যা যা কিছু মশলা আমি এখানে আপনাকে দেখালাম সেই সমস্ত কিছু আমরা এখানে দিয়ে দেব। মানে যেদিনকে আপনার হাতে অনেকখানি কাজ আছে বা আপনি, আপনার গেস্ট আসবে, আপনাকে আরও অনেক কিছু কাজ করতে হবে, অনেক মেনু সাইডে রেখেছেন, সেদিনকে চিকেনের এই একটা মেনু পাশে রাখতে পারেন, খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যাবে। যা যা কিছু আমি আপনাকে দেখালাম সমস্ত কিছু আমি এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম। চিকেন রসোল্লা, পূর্ণিমা ঠাকুরের রেসিপি। এখানে পূর্ণিমা ঠাকুরের রেসিপি এবং প্রজ্ঞা সুন্দরী দেবীর রেসিপি, এইভাবে আমি অবলম্বনে এই থালি রেসিপিটা তৈরি করেছি। আপনার হাতের জাদুতে এখানে খুব সুন্দরভাবে তৈরি হবে চিকেন রসোল্লা। আমরা সমস্ত মশলাকে চিকেনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টা পর্যন্ত। ওই জন্যই বললাম এখানে এখন রান্নাটা আমরা তৈরি করছি না। এখানে আধ ঘন্টা আপনি তার বেশিও রাখতে পারেন, এক ঘন্টাও রাখতে পারেন, কিন্তু তার বেশি রাখবেন না, ম্যাক্সিমাম 45 মিনিট কিংবা এক ঘন্টা, তার বেশি রাখলে কিন্তু হবে না। তো এই রকমভাবে আমরা এইভাবে মাখিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। আমি এখানে আধ ঘন্টা এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে মাখিয়ে রেখে দিলাম। দেখতেই পাচ্ছেন মাখতে মাখতে এটা কীরকম দাঁড়িয়ে গেল। এরপরে আমরা নিচ্ছি এখানে চিংড়ি মাছ, পরিষ্কার করে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল, গন্ধরাজ লেবু নিচ্ছি। গন্ধরাজ লেবুটাকে আমি এখানে কেটে নিয়েছি, নুন দিয়ে দিলাম, আর এই লেবুটার আধখানা পোর্শনের রস আমি এইভাবে চিপে দিয়ে দিচ্ছি। এখানে এই চিংড়িটাকে এইভাবে আমরা মাখিয়ে নিয়ে একটুখানি ম্যারিনেট করতে দেব, যাতে চিংড়ির মধ্যে এই লেবুর রসটা খুব ভালোভাবে অ্যাবজর্ব করে এবং খেতেও খুব সুস্বাদু হবে, ভীষণ ভালো লাগবে খেতে। এখানে এই রকম করে এটাকেও আপনি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে পারেন। তাহলে এটা ম্যারিনেট হোক, খুব ভালোভাবে এটা আমরা মিশিয়ে নিলাম। এবারে আমরা গ্যাসটা আধ ঘন্টা বাদে এসেছি, আর গ্যাসটা একদম কমিয়ে দিয়ে এটাকে হতে দেব চাপা দিয়ে। আখনি জল তৈরি করব, সাজিরে, লবঙ্গ, ছোটো এলাচ, আর এটা জায়ফলের একটা টুকরো, ছোলার ডাল, তেজপাতা, দারচিনি, এখানে আদাকে এই রকমভাবে কেটে নিয়েছি, শুকনো লঙ্কা, আর এখানে রয়েছে জাভেত্রি, আর শাহ মরিচ তো বললাম, তো আর এখানে
এটা চালটাকে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখানে তিন গ্লাস জল দেওয়া হয়ে গেছে বড় গ্লাসের, যেরকম আপনি ভাত তৈরি করেন না ঠিক সেই রকম, আর এক গ্লাস আপনার সামনে দিলাম। এবার এই পুটলিটাকে বেঁধে নিয়েছি আর এটাকে ডুবিয়ে দিলাম। এটাকে এবার আমরা চাপা দিয়ে দেব। এটা ধিমে আছে, একদম লো আছে, এটা হতে থাকবে, সামান্য একটু ফাঁক রাখছি যাতে করে, দেখছেন তো আঁচটা কমানো আছে, এখানেও চিকেন রসোল্লাটা তৈরি হচ্ছে, পাশে তৈরি হচ্ছে এইরকমভাবে, দেখুন এটা এইরকম দাঁড়িয়েছে জল জল হয়ে। এইরকমভাবে চিকেন থেকে অনেকখানি জল বেরিয়ে এসছে, টমেটো আছে, দই আছে, সমস্ত মশলা আছে, তো আমরা এটা ভালো করে নাড়াচাড়া করব। একদম স্লো কুক হবে এটা, তবেই এর স্বাদও বাড়বে, মাংসও গলে যাবে। মোটামুটি আরও আধ ঘন্টার মধ্যে আপনার এই চিকেনটা রেডি হয়ে যাবে। এখানে আপনাকে পাঁচ মিনিট অন্তর অন্তর এসে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে, আর দেখতে হবে যে জল ঠিকঠাক আছে কি না। জল ঠিকঠাকই থাকবে, কারণ এখানে সেই রকমভাবে আঁচ কমানো আছে, কোনো অসুবিধাও হবে না। দেখুন আঁচটা কমানো আছে, আর আমার চিকেনটা এখানে হয়ে গেছে, আমি তাই অফ করে দিলাম। এবারে পরের রেসিপি, আমরা এখানে তিনটে পেঁয়াজকে স্লাইস করে নিয়েছি বড় পেঁয়াজ, চারটে টমেটোকেও আমরা ছোট টমেটোকে টুকরো করে নিয়েছি, আর সর্ষের তেল দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে আমরা দিয়ে দিচ্ছি এই স্লাইস পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে আমরা একদম লাল লাল করে ভাজব, পেঁয়াজগুলো খুব ভালো করে সর্ষের তেলের মধ্যে ভাজা হবে, তৈরি হবে আমাদের চিংড়ি পোস্ত। এই চিংড়ি পোস্ত এতটাই সুস্বাদু হয়, আপনি এই দিয়ে এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন যে কোনো একটা দুপুরে। তাই এখানে দেখুন আমরা পোস্ত চার চামচ, দু চামচ নিয়েছি চার মগজ, আর লঙ্কা স্বাদ অনুযায়ী লঙ্কা দিন। আমরা এখানে সব কিছু বেটে নেব, লঙ্কা দুটোই বেটেছিলাম অবশ্য। দেখুন পেঁয়াজটা লাল হয়ে গেছে, আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। এবার টমেটো কুচিগুলো ভালো করে ভাজা না হয়ে যাওয়া পর্যন্ত আমরা এখানে এইভাবেই ভাজতে থাকব। এই রকম করে টমেটো আর পেঁয়াজকে খুব ভালো করে আমরা ভেজে নেব, আর ততক্ষণে মশলাটা বাটব। মশলাটা বাটবার সময়তে আমরা এখানে আগে দেখিয়ে দিচ্ছি আখনি জলটার এই অবস্থা, আরও খানিকক্ষণ ফুটবে, আরও জল বেরোবে, যা গন্ধ বেরোচ্ছে কী আর বলবো। তো যাই হোক, আমরা প্রথমে এই পোস্ত আর এই চার মগজকে ড্রাই গুঁড়ো করে নিয়েছি, তারপরে আবার জল দিয়ে পেস্ট করে নিয়েছি। পোস্তর বাটাটা দিয়ে দিয়ে আমরা চিংড়িটা দিয়ে দিলাম। এই চিংড়িটা কিন্তু ম্যারিনেট করা নয়, নুন এক চিমটি হলুদ, খুব সামান্য হলুদ, আর অবশ্যই দু চামচ চিনি দেবেন, তাহলেই কিন্তু স্বাদটা ভালো আসবে। তো এইভাবে আমরা এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, সমস্ত উপকরণ দিয়ে ভালো করে আমরা কষিয়ে নিয়েছি। যখন পোস্তর কাঁচা গন্ধটা একদম চলে যাবে আর আপনার চিংড়িটাও বেশ একটু ভাজা হয়ে যাবে, হাই ফ্লেমে এই টাইমে কিন্তু কষবেন। তো সেই সময় আমরা কষানো হয়ে গেলে, কষানো থেকে তেল ছেড়ে গেলে আমরা দিয়ে দিচ্ছি পোস্তর জল ধোয়া এই বাটিটা এবং আরও খানিকটা জল, যাতে চিংড়িটা আরও ভালোভাবে কুক হয়। চিংড়িটা না ছিল নুন হলুদ মাখানো আর না ছিল কোনোভাবে ভাজা, তাই চিংড়িটা কুক হওয়াটা খুব দরকার। তবে চিংড়ি ওভার কুক হয়ে যাওয়াটাও ভালো নয়, তাই এই ক্ষেত্রে আমি চিংড়িটাকে ভাজিনি। আখনি জলটার অবস্থা দেখে নিই, এইরকমভাবে সানাশি দিয়ে ধরে খুলবেন, নাহলে আপনার হাতে ভাপ লাগবে। জলটা কিন্তু আমার হয়ে গেছে, এবার আমি এটাকে অফ করে দেব। আমাদের পরবর্তী রেসিপির দিকে যাব। এখানে আমরা এই লঙ্কা দুটোকে দিয়ে দিলাম, যে দুটো আমি বাটিনি। এক চামচ সর্ষের তেল আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, খেতে খুব ভালো লাগবে আর এই গন্ধটাও খুব ভালো লাগবে। এই রকম গা মাখা মাখা একটা সুন্দর গ্রেভি হবে, চিংড়ি খুব সুন্দর খেতে হয়েছে, আপনি অবশ্যই ট্রাই করবেন। সেদিন ঠাকুরের জন্মদিন হোক বা না হোক, আপনার জন্যও করবেন। এখানে আমরা সর্ষের তেলের মধ্যে আবারও তিন চামচ তিনটে বড় পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিয়েছি, আপনি চারটেও দিতে পারেন। পূর্ণিমা ঠাকুরের রান্নায় রেসিপিতে এখানে রয়েছে পেশওয়ারি চিকেন, এটা ঘি দিয়ে করা হয় বলে উনি লিখেছেন, কিন্তু আমি সর্ষের তেলে করছি। আপনার ঘি খাবার কোনো রেস্ট্রিকশন না থাকলে অবশ্যই এই রান্নাটা ঘি দিয়ে করুন, আরও অনবদ্য খেতে লাগবে। আমি সর্ষের তেলে করেছিলাম, তাতেই যথেষ্ট সুন্দর হয়েছিল। এখানে আমরা পেঁয়াজকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব, কিন্তু অতটাও পেঁয়াজকে ভাজবো না যতটা আমরা চিংড়ি পোস্তর জন্য ভেজেছিলাম। এখানে চিংড়িটা যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে সাদা তেলে আমরা এখানে ভাজতে দিলাম।
এখানে চিংড়িটাকে পরিষ্কার করে নিয়েছি, কিন্তু এর লেজের অংশটা আর মাথাটাকে রেখে দিয়েছি দেখতে ভালো লাগবে বলে। আপনার যদি এটাতে অসুবিধা হয় আপনি কমপ্লিট এটা পরিষ্কার করে নিতে পারেন। আমাদের এপাশে তৈরি হচ্ছে পেশওয়ারি চিকেন ঠাকুর বাড়ির রেসিপিতে। চলুন আমরা দেখে নিই। পেঁয়াজ আমাদের বেশ খানিকটা ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে আমরা এখানে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, কাঁচা ব্যাপারটা নেই। আর এখানে চিংড়িটাকে আমরা উল্টিয়ে উল্টিয়ে সমস্ত দিক সুন্দর করে ভেজে নিচ্ছি, কিন্তু ওভার কুক যাতে না হয় সেটাও খেয়াল রাখতে হবে। আঁচকে লিমিট রাখুন, কখনো বাড়াতে হবে কখনো কমাতে হবে, আপনার সুবিধা অনুযায়ী এটাকে অপারেট করুন। এখানে গোটা গরম মশলা নিয়েছি, চাল ধুয়ে ভিজিয়ে রেখে শুকনো করে রেখেছি। এখানে বাসমতি চাল ব্যবহার করছি। এখানে প্রন লেমন রাইস, আমরা গন্ধরাজ লেবু এখানে ব্যবহার করব। মাঝখানের ওভেনে তৈরি হচ্ছে এই চিকেনটা। এখানে আমরা চিকেনটা দিয়ে দিলাম। দুটো ক্ষেত্রেই আমার 600 গ্রাম করে চিকেন আছে, তাই আপনি আন্দাজে এটা ধরে নিতে পারেন যে আমি কীভাবে মশলাগুলো অ্যাড করছি। আপনার চিকেনের পরিমাণ কম বা বেশি হলে আপনি সেই মশলাগুলোকে অ্যাডজাস্ট করতে পারবেন। ফোড়নটা আমার বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে কি তেজপাতাটা একটা পুড়েও গেছিলো, তো যাই হোক সেটাতে কোনো অসুবিধা লাগবে না, আমরা ওটা বার করে দেব। এখানে আমরা এই চালটাকে দিয়ে দিলাম। চালটাকে আমরা খুব ভালো করে ভেজে নেব। চাল যত ভালো করে ভাজবেন আপনার পোলাও তত ঝরঝরে এবং সুন্দর দানা দানা খিলা খিলা তৈরি হবে। এখানে আমরা চালটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। এই ফোড়নের গন্ধটা খুব ভালো হেল্প করবে এই চিংড়ির উৎকট গন্ধটাকে কাটানোর জন্য, তার সাথে লেবু তো আছেই, ভীষণ ভালো লাগবে। চাল আমাদের ভাজা হয়ে গেছে, আমরা দিয়ে দিচ্ছি 6 চামচ চিনি। এখানে আপনার স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করুন, আর অবশ্যই একটু নুনও কিন্তু আমি দিয়েছি। এই লেবুটার অর্ধেক রসটা চিংড়িতে মাখানো ছিল, বাকি অর্ধেক রসটা আমি এখানে চিপে চিপে দিয়ে দিচ্ছি। দেবার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে আমরা এখানে চাল অনুযায়ী, আমার ক্ষেত্রে 2 গ্লাস জল লাগবে, সেটা দিয়ে দিয়েছি। চিংড়ির সমস্ত জুসটা শুদ্ধ ওই তেলের যে রস রস ব্যাপারটা থাকে সেটা শুদ্ধই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, তবেই কিন্তু চিংড়ির স্বাদটা চলে আসবে। আরও একটু লেবু দিলাম। এখানে একটা টমেটো, 2 কাঁচা লঙ্কা, চিনি, আদা বাটা, রসুন বাটা, নুন, হলুদ, এইভাবে আমরা দিয়ে দিলাম এই পেশওয়ারি চিকেনের মধ্যে এই মশলাটা। টমেটোটা বেটে নিয়ে এখানেও দিয়ে দিলাম এই রকমভাবে। এখানে এই মশলাটাও অ্যাড করে নিলাম। এখানে চিকেনটা একটু কুক হয়ে গেছে, এই পর্যায়ে আমরা এটা অ্যাড করলাম। এবার খুব ভালো করে আমরা এটাকে মিশিয়ে নিচ্ছি। ওখানে চাপা দিয়ে হচ্ছে আমাদের চিংড়ি পোলাও, লেমন প্রন রাইস। এবারে 1 কাপ টক দই আমি দিয়ে দিলাম। টক দইয়ের সাথেও আবার ভালো করে আমরা এটাকে মিশিয়ে নেব। এবং বলে রাখি আঁচটা কিন্তু ঢিমেই আছে, ঢিমে আছে এটা রান্না হবে। যে কোনো রান্না আপনি যদি ঢিমে আঁচে রান্না করেন তাহলে তার স্বাদ কিন্তু অনেক বেশি হবে এবং পুষ্টিগুণও কিন্তু খুব ভালো থাকবে। তো আমরা খুব ভালো করে এটা নাড়াচাড়া করে কুক হবার জন্য ছেড়ে দিচ্ছি। এটা এখানে তৈরি হোক। আমাদের লেমন প্রন রাইসের কী খবর চলুন দেখছি। চাপা দেওয়া রয়েছে, আমরা এখানে ঢাকনা খুলে দেখছি, না এ তো হয়ে গেছে, দেখছেন কত ঝরঝরে হয়েছে, একদম খিলা খিলা, শুধু একটু ভেতরে ময়েশ্চার আছে, এটা দমে দিয়ে দেব। গ্যাসটা অফ করে দিয়ে চাকা চাকা করে কিছু গন্ধরাজ লেবুর টুকরো আমি এইভাবে দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য, পরে কিন্তু বার করে নেব। গন্ধটা অ্যাবজর্ব হয়ে গেলেই আমরা এটা বার করে নেব। 5 মিনিট কি 10 মিনিট থাকবে। আর এখানে ঢিমে আছে হচ্ছে এইটা, এটা এরকমভাবে হতে থাক, একটু চাপা দেওয়া থাক, একটু মজুক, আর আমাদের মাংসটাও আর একটুখানি কিন্তু কুক হবে। মাংসটার সময় এই সময়ে আমি আর একটু এখানে চেরা ফাটিয়ে ফাটিয়ে লঙ্কাগুলো দিয়ে দিলাম। 5 মিনিট বাদে ফিরে এসেছি, সুন্দর মাংস রেডি হয়ে গেছে, শাহি গরম মশলা ছড়িয়ে দিলাম 1 চামচ। আশা করি আপনারা আমার এই গলার ভয়েসটা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, আর সমস্ত মশলাও আপনি বুঝতে পাচ্ছেন। এতখানি রেসিপিতে আমি আর টেক্সট লিখতে পারিনি, আজকে এই রকমভাবে আমার ভয়েস অনুযায়ী আপনি টেক্সটটা মিলিয়ে নিন। এই রকমভাবে আমরা এখানে সুন্দর করে একটা পেশওয়ারি চিকেন পূর্ণিমা ঠাকুরের রেসিপি অনুযায়ী তৈরি করলাম।
এখানে পনির দেখুন আমি বাড়িতেই তৈরি করেছি পনিরটা। যারা আমার এতদিনের রেসিপি ফলো করেন তারা জানবেন পনির আমি বাড়িতেই তৈরি করি। তো এর উপরে শাহী গরম মশলা আর একটু নুন আমি মাখ ছড়িয়ে রেখেছিলাম। এবার এই পনিরটাকে আমরা ভেজে নেব। আপনি ঘি দিয়ে ভাজুন, কারণ রেসিপিতে ঘি দিয়ে ভাজার কথা বলা আছে। আমি এখানে আর রেসিপিতে কিছুটা লঙ্কা বাটার কথাও বলা হয়েছে, আমি অতটা ঝাল খাই না বলে লঙ্কা বাটাটাকে অ্যাভয়েড করেছি। এবার পনিরটাকে খুব ভালো করে আমরা ভেজে নেব। পনির ভাজা হয়ে গেছে তুলে রেখেছি, আর ওই তেলটাই আমি অ্যাড করে দিয়েছি এই কড়াইটাতে যেটাতে আমরা পোলাওটা তৈরি করব। তেজপাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি বাসমতি চাল। বাসমতি চালটাকে আমি ভালো করে জল ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছিলাম। জলে শোক করবার কিন্তু দরকার নেই, এক্ষেত্রেও চালকে আমরা খুব ভালো করে ভেজে নেব। পোলাও যখনই তৈরি করবেন, যে রাইস দিয়েই তৈরি করুন না কেন, তাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তবে এই রান্নাটাতে আপনি কিন্তু গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন, আমার মনে হয় তাহলেও কিন্তু স্বাদের হেরফের কিছু হবে না। দেখুন আমাদের লেমন রাইসটা আমি নামিয়ে নিয়েছি, প্রন লেমন রাইস আমার রেডি হয়ে গেছে। আর এখানে আমার তৈরি হচ্ছে আখরি পোলাও। একদম স্বাদে গন্ধে অতুলনীয় এই একটা থালি রেসিপি থেকে আপনি নিজেই অনেকগুলো থালি রেসিপি তৈরি করতে পারবেন, আপনার সেই বিশেষ দিনের জন্য, আপনার সেই বিশেষ মানুষটির জন্য, কিংবা আপনার নিজের জন্য, কিংবা আপনার বাড়িতে গেস্ট আসছে তার জন্য। আমরা খুব ভালো করে চালটাকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না চালটা ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আপনি রান্নাটা ঘি দিয়ে করতে পারেন। নুন, একটু হলুদ আর শাহী গরম মশলা এভাবে দিয়ে আমরা এটা মিক্স করে নিচ্ছি। চালটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করলেই বা এই গড়াইয়ের যে গরমটা রয়েছে তাতেই এটা তৈরি হয়ে যাবে। এখানে আমরা জলটা ব্যবহার করব, ওই আখনের জলটা। এখানে 6 চামচ চিনি আমি দিয়ে দিলাম। এখানে মিষ্টিটা আপনি স্বাদ অনুযায়ী ব্যবহার করুন। এবারে আমরা এই আখনির জলটা 2 গ্লাস দেব আমার চালের পরিমাণ অনুযায়ী। পনির ভাজাটা দিয়ে দিলাম, আর এখানে এই আখনির জলটা আমরা এখানে গ্লাসে ছেঁকে নিয়েছি, আর এই জলটাই আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। আপনার যতখানি চালের জন্য যতখানি জল দরকার হয় আপনি সেই পরিমাণ জল কিন্তু এখানে ব্যবহার করুন। আরও 1 গ্লাস জলের দরকার হবে, এখানে আমরা জলটা ঢেলে নিচ্ছি। আর একটু হলেই কিন্তু জলটা পড়ে যেত, বাটিটাকে এখনই উল্টে আসতে হলো বলুন তো। যাকগে তো আমি এখানে এরকম ছোটোখাটো আমাদের রান্নাঘরে এরকম হয়েই থাকে। তো আমরা 1/2 গ্লাস জল দিলাম, আর একটু বেঁচে গেছে, এটা দিয়ে কিন্তু চিকেন খুব ভালো হতে পারে। তো এটা ফেলবেন না, অন্য কোনো রান্নায় ব্যবহার করুন। একটু গোলাপ ফুলের পাপড়ি আর কাজু কিশমিশ আমি এখানে দিয়ে দিলাম, ভীষণ সুন্দর গন্ধ আর স্বাদ হবে। একটু জাফরানও দিয়ে দিচ্ছি, এত গরমের জন্য আমি অনেকটা জাফরান কিন্তু ব্যবহার করলাম না। এখানে খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে আখনি পনির পোলাও, তৈরি হয়ে গেছে আর কি কালার এসছে আর কতটা খিলা খিলা হয়েছে দেখুন। চলুন আমরা এবার পরিবেশন করব, অবশ্যই বলবেন কেমন লাগলো, আর থালিটা একবার দেখুন তো কেমন লাগছে। এখানে সেই প্রন রাইসটা, লেমন প্রন রাইস আর আখনি পোলাও। এখানে প্রন রাইসটা করেছি এই চিকেন চিংড়ি পোস্তটা দিয়ে ভাত খাবার জন্য। তবে হ্যাঁ, চিকেন পোস্ত সেটাও ঠাকুরবাড়ির রেসিপি দিয়ে তৈরি, সেটাও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোডেড। আপনি যদি না দেখে থাকেন সেই অনবদ্য রেসিপিটা একবার ট্রাই করতেই পারেন কিন্তু আজকের দিনেই। তো এখানে চিকেন রসোল্লা একেবারে অনবদ্য, দেখলেন কত সহজেই তৈরি হয়েছে। আর এটা পেশওয়ারি চিকেন। এখানে আমি সমস্ত রান্না করেছি প্রজ্ঞা সুন্দরী দেবী এবং পূর্ণিমা ঠাকুরের রেসিপিতে, ঠাকুর বাড়ির রেসিপিতে, তাই তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম রবি ঠাকুরের সাথে সাথেই, কারণ তাদের সাথে কাছ থেকে এই রেসিপিগুলো না পেলে আপনাদের শেয়ার করতাম কী করে। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের রেসিপির জন্য অনেক লাইক চাই আর অনেক অনেক সাবস্ক্রাইবার বন্ধু চাই। আপনার সমস্ত বন্ধুকে শেয়ার করুন, আমার মনে হয় সকলের এই রকম একটা থালির খুব দরকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্য অবশ্য করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই সাবস্ক্রাইব বাটনের কালার চেঞ্জ করে বের হবেন।